মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনা হবিবপুর ব্লকের বুলবুলচন্ডি ঘোড়া স্ট্যান্ড এলাকায়। প্রায় 2 ঘন্টা ধরে চলে পথ অবরোধ। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 10 বছর ধরে মনোহরপুর থেকে গুহিনগড় পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি রাস্তার। এমনটাই দাবি জানিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে মালদা নালাগোলা রাজ্য সড়কের ওপরে বসে পড়ে 3টি অঞ্চলের গ্রামবাসীরা। উল্লেখ্য, হবিবপুর ব্লকের গ্রামের প্রায় 6 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, যার জেরে আজ সকাল 11টা নাগাদ মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মনোহরপুর, সাদাপুর, গুহিনগড় সহ গ্রামের বাসিন্দারা। অবরোধের জেরে যানজট সৃষ্টি হয়ে পড়ে মালদা নালাগোলা রাজ্য সড়কে। গ্রামবাসীদের অভিযোগ করে বলেন, বারবার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনকে জানানোর পরেও কোনো কাজ হয়নি। আমাদের ভোটের সময় ভোট নিয়ে যায়, কিন্তু আমাদের দিকে কেউ ঘুরে তাকায় না, আমরা কোনো কিছুই পাই না। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর ব্লকের জয়েন্ট ভিডিও সহ হবিবপুর থানার পুলিশ। প্রায় 2 ঘন্টা অবরোধের পর জয়েন্ট ভিডিওর আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। আমাদের 3টা জিপি মিলে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। কোন কোন জায়গা নিয়ে? বুলবুলচন্ডি, আইও, ধূমপুর জিপি। আমাদের যে ইয়ে থেকে মনোহরপুর থেকে গুহিনগর অবধি আমরা দীর্ঘ মানে 10 বছর হয়ে গেল প্রায়। 10 বছরের আগে থেকে অনেকবার জানিয়েছি, কোনো সুরাহা হয়নি। তার জন্য আজকে আমরা এখানে বাধ্য হয়ে অবস্থা রয়েছে। রাস্তার অবস্থা খুব বেহাল, খুব একদম মানে বলাই যাবে না, এত অবস্থা খারাপ রাস্তা। মানে এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি অবিলম্বে আমাদের রাস্তা হোক, এখানে ডিএম সাহেব আসুন, তারপরে আমরা আমাদের কোথায় পথ অবরোধ করেছেন আজকে? আমরা ঘোড়াই এখন বর্তমানে মানে রাস্তার পরিস্থিতি নিয়ে আমরা কি মানে প্রশাসনের লোক কি বলছে? এসছেন জয়েন্ট বিডিও সাহেব, এসছেন জয়েন্ট বিডিও সাহেবকে বলা হলো যে উনি ডিএম, উনি নিজেই বললেন যে ডিএম সাহেবের হাতে এই সব আছে, তাহলে ডিএম সাহেবকে উনি ডাকুক, তারপরে আমরা এই রাস্তা। এখন কি করতে চাইছেন আপনারা? এখন আমরা বসে আছি ডিএম সাহেবের জন্য। ডিএম স্যার না, ডিএম সাহেব এখন না গেলে বুঝছি না। আপনার নাম? আমার নাম জানকী সরকার, আমি গ্রাম উন্নয়ন সমিতি মহিলা দলের একজন মেম্বার।